এখানে বাংলা পক্ষের তরফ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এর কারণ তারা যে বিষয়টা নিয়ে প্রতিবাদে সভার আয়োজন করেছে সেটা হচ্ছে হুগলির একটি স্টেশন কামারকুণ্ডুতে একজন হকার, তিনি ট্রেন থেকে পড়ে যান, অভিযোগ উঠেছে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। এবং তাকে ধাক্কা দিয়েছে কে, একজন আরপিএফ তাকে ধাক্কা দিয়েছে, গণ্ডগোল হয়েছিল তার সঙ্গে, যখন তার সঙ্গে কথা তর্কাতর্কি হয় সেই মুহূর্তে একজন আরপিএফ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এই অভিযোগ উঠছে। এবং তারই পরিপ্রেক্ষিতে হুগলিতে এবং যাদবপুরে একটি বাস স্ট্যান্ডের কাছে বাংলা পক্ষের তরফ থেকে একটি প্রতিবাদ সভা রাখা হয় এবং সেখানে উপস্থিত আছেন বাংলা পক্ষের কেন্দ্রীয় নেতৃত্ব গর্গ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক মাইতি ও অন্যান্য সদস্যরা এখানে রয়েছেন, বাংলা পক্ষের কর্মী সমর্থকরা রয়েছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, বাংলা পক্ষের তরফ থেকে এই যে সভা সেই সব প্রতিবাদ সভা আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল ভদ্রেশ্বরে, হুগলির ভদ্রেশ্বরে বিহার থেকে আসা উমেশ যাদবের পরিবার বাঙালি ছেলে সুপ্রিয় সাঁতরাকে গণপিটুনিতে খুন করেছে, আজকে সমস্ত পেপারে সেই খবর দেখেছেন। এটা কি কল্পনা করা যায় যে বিহারের মাটিতে বাঙালি গিয়ে লোকাল কোনো একটা বিহারি ছেলেকে পিটিয়ে মেরে দিল বাঙালিরা দল বেঁধে কোনো একটা পরিবার? এটা সম্ভব নয়, কিন্তু এটা বাংলার মাটিতে উল্টোটা ঘটে চলেছে। যারা পত্রপত্রিকায় দেখেছেন গতকাল চন্দননগরে ভদ্রেশ্বর হুগলিতে ভদ্রেশ্বরে বাঙালি ভাই সুপ্রিয় সাঁতরাকে পিটিয়ে খুন করেছে বহিরাগত উমেশ যাদবের পরিবার। তাহলে আজকে বললাম যে বিহারি আরপিএফ, হিন্দিভাষী আরপিএফ, বাঙালি হকার রাকেশ ঘোষাল থেকে ট্রেন থেকে ফেলে দিয়ে খুন করেছে। গতকাল বিহারি পরিবার, উমেশ যাদবের পরিবার, বাঙালি ভাই হুগলিতেই সুপ্রিয় সাঁতরাকে খুন করেছে। আপনারা তিন দিন আগে দেখেছেন রানীগঞ্জে দুঃসাহসিক ডাকাতি, দিনের বেলা বন্দুক নিয়ে সাতজন ঝাড়খণ্ডের গিরিডি থেকে এসে ডাকাতি করেছে এবং তার সঙ্গে তার বিরোধীদের বিরুদ্ধে মেঘনাথ মণ্ডল নামে বাঙালি পুলিশ অফিসার, সাহসী পুলিশ অফিসার একা লড়ে গেছে। আপনারা সেই ঘটনা টিভিতে এবং মিডিয়ায় দেখেছেন। বাঙালি কি বিহারে ডাকাতি করতে যায়? বাঙালি ব্যাঙ্গালোরে কাজ করতে যায় সেখানে কি ডাকাতি করে? বাঙালি মুম্বাইয়ে কাজ করতে যায় সেখানে কি ডাকাতি করে? বাঙালি দিল্লিতে কাজ করতে যায় সেখানে বাংলাদেশি বলে সব জায়গায় হেনস্থা হয়, কিন্তু ওরা বাইরে থেকে কাজ করতে এসে এখানে বসে যাচ্ছে, বাঙালিকেই মারছে। প্রথমে বাড়ি ভাড়া নিচ্ছে, ঘর দখল করছে, বাড়ির মালিককে দাঁড়াচ্ছে, বিভিন্ন জায়গায় খুন করছে, চুরি করছে, ছিনতাই করছে, ধর্ষণ করছে, পাড়ায় পাড়ায় ভাটপাড়া টিটাগড় কাকিনাড়া বানাচ্ছে। এবং হাওড়ার ডোমজুড়েও গতকাল ডাকাতি হয়েছে, ডাকাতি করেছে হিন্দিভাষী লোকজন, যারা প্রত্যক্ষদর্শীরা বলছে হিন্দিতে কথা বলছিল ডাকাত দল। এই দু তিন দিনের ঘটনা, কলকাতা হোক, শিলিগুড়ি হোক, আসানসোল হোক, রেলের ব্যাপার হোক, হাওড়া হোক, ব্যারাকপুর হোক, দমদম হোক, সব জায়গায় 90% ক্রাইম করছে বিহার ইউপি থেকে আসা গুন্ডারা। সে হিন্দি হোক বা উর্দু, নাম দেখে মুসলমান মনে হতে পারে, মুসলমান কি সে উর্দু মুসলমান? বাংলার মাটিতে এভাবে বিহার ইউপির লোকজন দাপিয়ে বেড়াচ্ছে, বাঙালির শত্রু যারা দোসরা ভাইকে বাদ দেখলেন গে, চৌঠা ঝুনকি বাদ দেখলেন গে, এরা বলতো এদেরকে সবাই আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। ছটে তিন দিন ছুটি, হিন্দি বিশ্ববিদ্যালয় না, শুকনো নারকেল, ঘি, বাটার, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এই করতে করতে ওদেরকে মাথায় চড়িয়ে দিয়েছি আমরা। ওদেরকে পায়ে নামানোর সময় এসেছে। যে আরপিএফ বাঙালি হকারকে, রাকেশ ঘোষালকে কামারকুণ্ডুরে ঠেলে ফেলে দিয়ে হত্যা করেছে, তার শাস্তি চাই। আমরা হাওড়া ডিআরমিতে কদিন আগে গেছিলাম, আরপিএফ এর বিরুদ্ধে অভিযোগগুলি করতে গেছিলাম যে আরপিএফ বাঙালি যাত্রীদের হেনস্থা করে, হকারদের হেনস্থা করে, হিন্দি কথা বলতে বাধ্য করে, মারধর করে, বাঙালিকে বাংলাদেশি বলে, এই আরপিএফ গুলো প্রতিটা স্টেশনে বাঙালিদের বিরুদ্ধে দাদাগিরি করে এবং হকারদের অত্যাচার করে। তাই এদের শাস্তি, যে খুন করেছে তার যথাযোগ্য শাস্তি চাই, ফাঁসি চাই। এবং সুপ্রিয় সাঁতরাকে, যে উমেশ যাদবের পরিবার গতকাল পিটিয়ে খুন করেছে, তাদের ফাঁসি চাই। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন স্পষ্ট বলছে, এদের মাথায় তুলবেন না। বিহার ইউপি থেকে কাজ করতে এসেছে, কাজ করবে, চলে যাবে, বাঙালির মাথায় উঠলে পায়ে পিছে দিন, কারণ বাঙালি অন্য রাজ্যে গিয়ে কোথাও গিয়ে কারোর মাথায় চড়ে বসে না। বাঙালি
অন্য জায়গায় গিয়ে বাংলাদেশি বলে হেনস্থা হচ্ছে, মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় বস্তি কুড়িয়ে দেওয়া হচ্ছে, আর ওরা এখানে সব দখল করে বসে যাচ্ছে এবং সব রাজনৈতিক দলগুলোকে তেল দিচ্ছে। এবং দেখুন, কলকাতা হোক, কলকাতা যিনি বলেন যে পাঁচটা উপদ্রুত এলাকা, বলবেন বাক্সার কাজ কেন কি মুসলমান থাকে, কিন্তু কোন মুসলমান থাকে? উর্দু থাকে। মেটিয়াপুরে কে থাকে? উর্দু থাকে। রাজাবাজারে কে থাকে? উর্দু থাকে। তপসিয়া টাঙ্গায় কে থাকে? উর্দু থাকে। বাঙালি মুসলমান নয়, মুসলমান বলে গুলিয়ে ফেলেন, কিন্তু এটা উর্দু। আমরা বলি হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা। এদের হিন্দি উর্দু মধ্যে কোনো তফাৎ নেই। এরা বহিরাগতরা সব জায়গায় বাঙালির উপর অত্যাচার করে। হাওড়া সালকিয়া হোক, হুগলির হিন্দমোটর হোক, ব্যারাকপুর হোক, কাকিনাড়া হোক, ভাটপাড়া হোক, জগদ্দল হোক, রানীগঞ্জ হোক, শিলিগুড়ি হোক, হাওড়া হোক, প্রতিটা জায়গায়, এখানে রেনিয়া হোক, তাই বাঙালিরা ঐক্যবদ্ধ হন। এবং এই যে গুটকা বহিরাগত জন্তু ক্রিমিনালদের ভারবন্ত বাড়ছে, বাঙালিকে একসঙ্গে রুখে এদের মাটিতে পিষে ফেলতে হবে। জয় বাংলা। দেখুন, দেখছিলেন কৌশিক মাইতি, তিনি এখানে কথা বলছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। গর্গ চট্টোপাধ্যায় একে আছেন, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক, হুগলির কামারকুণ্ডুতে বাংলার মাটিতে একজন বাঙালি রেল হকার, এখানে দেখছেন হকার অনেকে রয়েছে, তেমনি রেলে হকারি করছে রেল হকার রাকেশ ঘোষাল, 45 বছর বয়স, তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বহিরাগত গুটকা কোর আরপিএফ। বাঙালি নয়, বহিরাগত গুটকা কোর আরপিএফ চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে বাঙালি হকারকে, মারা গেছে, মানে মেরে ফেলেছে, খুন করেছে। এই বহিরাগত গুটকা কোর আরপিএফ এর, তাকে আরপিএফ এর যে তার ইউনিফর্ম আছে, এই ইউনিফর্ম ছাড়িয়ে তার ফাঁসি চাই, কিংবা মেঘনাথ ঘোষাল যেরকম একটা গুটকাখোর ক্রিমিনালকে সেদিন এনকাউন্টার করলো, এটা এনকাউন্টার করে মারতে হবে। তারা বাঙালিকে খুন করছে একদম, এছাড়া কোনো উপায় নেই। এই সাহস আমরা দিয়েছি, আপনারা দিয়েছেন, আপনারা প্রতিজন দোষী, আমরা সকলে দোষী, আমরা সকলে সমবেতভাবে দোষী। দুধকলা দিয়ে কালসাপ পোষার জন্য কয়েকজন তো বাড়িতে জামাই বানিয়ে নিয়েছেন, তাই না? হ্যাঁ, জামাই ষষ্ঠীতে নিয়ে গেছেন 110 টাকার হিমসাগর কিনে নিয়ে গিয়ে, হ্যাঁ, থালায় সঙ্গে একখানা বাটিতে একটু গুটকা দিয়ে দিয়েছেন, খুব ভালো লেগেছে, 14 পুরুষের নাম উজ্জ্বল করেছেন। হ্যাঁ, এই ভয়ঙ্কর সময় এসে গেছে, এক ভয়ঙ্কর সময় এসে গেছে। আপনি নিজেরা কল্পনা করুন, একজন বাঙালি আরপিএফ, একজন বাঙালি আরপিএফ, সে বিহারের মাটিতে একটা বিহারি আরপিএফকে, বিহারি রেলওয়ারকে ট্রেন থেকে ঠেলে মেরে ফেলে দিল, এটা সম্ভব? এর কোন ইতিহাস দেখেছেন? এর কোন নিদর্শন আছে? নেই বলেই আমরা আরপিএফ এর আগে একটা বিশেষণ বসাচ্ছি, তাহলে শুধু আরপিএফ বলতাম, তা না হলে বলতাম আরপিএফ এর হাতে নিহত হকার, রেল হকার। কেন শুধু আরপিএফ এর হাতে নিহত রেল হকার বলছি না, কেন বলছি বহিরাগত গুটখাখোর বাঙালি বিদ্বেষী খুনি, আরপিএফ এর উর্দু পড়ার জন খুনির হাতে খুন হয়েছে বাঙালি রেল হকার। এই কথাটা এই সম্পূর্ণ বাক্যের মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছে। আর এটা যখন আপনাকে ছেড়ে দেয়, যখন খবরের কাগজে এটা আসবে যে মারা গেল রেল হকার, অভিযোগের তির রেলের, রেল পুলিশের দিকে, পুরো জিনিসটাকে মুছে দেওয়া হবে যে এটা একটা হেট ক্রাইম, এটা একটা রেস ক্রাইম, এটা একটা জাতি ঘৃণার ক্রাইম,
এটা একটা সাম্রাজ্যবাদ, একটা এলাকা দখল করে নিয়েছে, যে এলাকা উপনিবেশ করে নিয়েছে, সেই উপনিবেশে সেখানকার যে মানুষজন যারা ভূমিপুত্র তাদের পোকা মাকড় মনে করে তাদের পায়ের তলায় এরকম ভাবে ঘষে দেওয়ার ক্রাইম, সেই ক্রাইম এইটা। সেই কারণেই দেখবেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ভদ্রেশ্বরে জানেন ভদ্রেশ্বর পুরো গেছে, পুরো গুটকাগর ক্রিমিনাল ভর্তি। চন্দননগরে, চন্দননগরে সাঁতরা কি সাঁতরা ছিল, সুপ্রিয় সাঁতরা, সে চন্দননগরে ছিল। এই গুটকাগরদের মধ্যে একখানে মাতাল সে মাল খেয়ে ঝামেলা করছিল, ও পড়ে যায়। সুপ্রিয় সাঁতরা বাঙালির ছেলে, তাকে হাসপাতালে নিয়ে যায়। সুপ্রিয় সাঁতরা একটা বাইকে অটোতে স্কুটারে যাচ্ছিল, মাতাল মাতলামি করছিল, তার উপরে সে আছড়ে পড়ে, তাতে একটুখানি হড়কে যায়। মানে প্রথম কথা এটা যদি উল্টো হতো ও ধরা হয়ে যেত, ও বাঙালি পড়ে থাকুক কে দেখে। বাঙালি সুপ্রিয় সাঁতরা তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, ওই একই ভুলটা করেছিল, খুব ভুল করেছিল, ফেলে রেখে দেওয়া উচিত ছিল, ফেলে রেখে দেওয়া উচিত ছিল। হাসপাতালে নিয়ে যায়, হাসপাতাল থেকে সে যখন বেরোচ্ছে, উমেশ যাদব, উমেশ যাদব গুটকাগর ক্রিমিনাল উমেশ যাদব এবং তার দেশভক্ত ফ্যামিলি, তারা গেটের সামনে, হাসপাতাল গেটের সামনে গোলা পিটুনি করে সুপ্রিয় সাঁতরাকে খুন করে দেয়। গতকালের ঘটনা, গতকালের ঘটনা, আপনি কল্পনা করতে পারেন এটা? বিহারে কোন বিহারি বাঙালিদের গোলা পিটুনিতে বিহারে খুন হচ্ছে, এটা শুনেছেন কখনো? হ্যাভ ইউ হার্ড তুমকে শোনা হয়, হ্যাঁ শুনেছেন এগুলো? এটাও না কদিন ধরে দেখবেন রানীগঞ্জে ডঞ্জুরে বহিরাগত ক্রিমিনালরা পরের পর ডাকাতি করছে বাঙালিদের দোকানে। রানীগঞ্জের কেসটা আরো ইন্টারেস্টিং। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে কোনো বাঙালি নেই, সব হলদিরাম আর ওইগুলো, ঠিক আছে, সব হলদিরাম। ব্যবসা যার তারই পয়সা বেশি, কিন্তু এই সুবোধ সিং তার সব গ্যাং বিহারের নানা এলাকার, তারা যে আক্রমণগুলো করছে টার্গেট করে বাঙালি স্বর্ণালঙ্কার, বাঙালি মালিকানাধীন স্বর্ণালঙ্কারের দোকানগুলোতে, আপনারা জেনে খুশি হবেন, ছজন এসেছিল, ছজন এসেছিল রানীগঞ্জে বাঙালির দোকান ডাকাতি করতে বিহার থেকে, ছটা বিহারের ক্রিমিনাল, ছটা বিহারের ক্রিমিনাল। শ্রীপুর থানার আইসি গুটখা সংহারী ব্যাঘ্র শাবক মেঘনাথ মণ্ডল ছোটার মধ্যে একখানাকে ঘায়েল করে দিয়েছে। এবার মেঘনাথ মণ্ডল সিঙ্গেল দিয়েছে, মেঘনাথ মণ্ডলের ছক্কা মারা উচিত ছিল, ছটাই মাটিতে পড়ে থাকা উচিত ছিল। ইউপিতে যদি ইউপির আতিক আহমেদ, ইউপির ক্রিমিনাল আতিক আহমেদ অন ক্যামেরা খুন হলে পুলিশ যদি মেডেল পায়, এটা ক্রিমিনাল তাই না? তার ফলে কারো শাস্তি হয়েছে বলে কেউ জানে না, বরং আনন্দ উৎসব হয়েছে। তাহলে ওখান থেকে আসা ক্রিমিনাল গুলো এখানে যদি পুলিশের হাতে এনকাউন্টার হয়, আমাদের তো পাড়ায় পাড়ায় আমাদের উৎসব করা উচিত। আমরা সেই উৎসবের দিন দেখতে চাই, আমরা এরকম কান্নার দিন দেখতে চাই না, আমরা উৎসবের দিন দেখতে চাই।
এবং যেভাবে জনবিন্যাস বদলানোতে বাংলার প্রতিটি রাজনৈতিক দল এর মধ্যে জাতিদ্রোহী জাতি বিরোধী এই কাজকর্মে তারা যে অংশীদার হয়ে গেছে, তাদের সকলকে হুঁশিয়ারি দিতে চাই, হুঁশিয়ারি দিতে চাই এবং মনে করাতে চাই ব্যারাকপুরে, ব্যারাকপুরে 2018 সালে যখন দুর্গাপুজোর বিজয়দশমী পরিধান বেরিয়েছে বাঙালিরা, তখন যে আক্রমণ করেছিল এ বয়া হতো গুটখাখোর ক্রিমিনালগুলো, তখন এই প্রশাসনে যে বাঙালি কাউন্সিলরটা ছিল সেও মার খেয়েছিল, সেও মার খেয়েছিল। সংখ্যা এখন জমি বাড়ির দালালি করছেন, একদিন চাপড়াটা আপনিও খাবেন, একদিন চাপড়টা আপনার সন্তানও খাবে, একদিন চাপড়টা আপনি যার কাছে ছোটবেলায় হয়তো টিউশনি করেছেন সেই স্যার খাবে, একদিন চাপড়টা সকলে আমরা কেউ না কেউ খেয়ে যাব, সেটা যাতে না খাই তাই জন্য বাংলা পক্ষ আজকে তৎক্ষণাৎ এই প্রতিবাদটা করতে নেমেছে। কোথায় তৃণমূল, কোথায় সিপিএম, কোথায় বিজেপি, কোথায় এসইউসি? আক্রান্ত যখন বাঙালি, খুন যখন বাঙালি, খুনি যখন গুটখাখোর, তখন এদের কাউকে দেখতে পাবেন না, কখনো কাউকে দেখতে পাবেন না, মাঠে থাকবে শুধু বাংলা পক্ষ। এই কারণে বলি ভোট চলে গেছে, এরাও চলে গেছে, বাংলা পক্ষ মাঠে আছে। এই ঘটনার আমরা বিচার চাই এবং ফাঁসি চাই, এবং আগামী দিনে এই সাউথ লাইনেও বহিরাগত আরপিএফ বাঙালির উপর যে অত্যাচারগুলো জোর করে বাংলা পক্ষের নম্বর নিয়ে নিন, কোন রকম অত্যাচার করলে ঐক্যবদ্ধভাবে জাতিগতভাবে প্রতিরোধ করুন, জাতিগত ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ করুন। এটা আপনার মাটি, এটা বাঙালি বিদ্বেষী খুনিদের মাটি নয়। জয় বাংলা। আমি এবার বলবো কুষ্ণাভ মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা বাংলা পক্ষ সহযোদ্ধাকে বক্তব্য রাখতে। সদ্য লোকসভা ভোট শেষ হয়েছে, এই দীর্ঘ দু আড়াই মাস ধরে ভোট হয়েছে, সব রাজনৈতিক দল রাস্তায় নেমে তাদের দাবি দাওয়া নিয়ে চিৎকার করেছে, ভোট শেষ, রেজাল্ট বেরিয়ে গেছে, এখন মাঠে আর কেউ নেই। এই ভোটের আগেও আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাঙালির অধিকারের কথা, বাঙালির জন্য গলা ফাটিয়ে চিৎকার করে পথসভা করেছি, ভোটের মধ্যেও আমরা সিএ নিয়ে এখানে পথসভা করেছি। আজকে ভোট মিটে গেছে, তারপরেও আজকে দিন এখানে দাঁড়িয়ে আমরা পথসভা করছি, একটাই কারণ, আজকে বাঙালি আক্রান্ত, বাঙালি যখনই যেখানে আক্রান্ত বাংলা পক্ষ তখনই পথে নামে। আমরা কোনো ভোটের মাজারে থাকি না, ভোটে লড়ি না, আমাদের কাজ হচ্ছে এইটা, বাঙালি যখন আক্রান্ত বাংলার বুকে, সেখানে প্রথম সবার আগে গলা তোলে বাংলা পক্ষ। ভোট মিটে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে যা ক্রাইম ছিল, এক ক্রাইমটা আরও বেড়ে যাচ্ছে, এই কদিন একটু ধামাচাপা ছিল, একটু বেশি অ্যাক্টিভ ছিল প্রশাসন, এখন সেগুলো একটু ক্রাইম বেড়ে যাচ্ছে। কি দেখা যাচ্ছে, সেই গুটখা প্রবণ যে জেলাগুলো আমাদের বহিরাগত, যেখানে সংখ্যার পর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে লোকসভা ভোটে, আমরা সেগুলো প্রমাণ পাচ্ছি, বিভিন্ন ভোটে আমরা সেগুলো দেখতে পাচ্ছি, যেমন উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতি, ক্রাইম বেড়ে যাচ্ছে। মানে বিগত কয়েকদিন ধরে আমরা যদি খবরে, মানে বেশ বেশি দিন পিছত হবে না, রেজাল্টের পর থেকে এই কয়েকদিনের মধ্যে আমরা যদি একটু খবরের কাগজ আর একটু মিডিয়া চ্যানেলগুলো দেখি, যা ক্রাইম হচ্ছে বেশিরভাগে তার জড়িত হচ্ছে পড়শি রাজ্যের লোকেরা, তারা সেখান থেকে সেখানে ক্রাইম করছে। আর কি হচ্ছে, এখানে থাকা লোকেরা সেই ভাষী, সেই হিন্দি ভাষী লোকেরা ক্রাইম করছে, মোস্ট অফ হচ্ছে সেইটাই। আর এর একটাই কমন ব্যাপার, আক্রান্ত হচ্ছে কিন্তু শুধু বাঙালি, এমন নয় কোথাও গিয়ে তারা নিজেদের লোকেদের উপর তারা আক্রমণ করছে, তাদের দোকান লুটপাট করছে, কই আমরা তো শুনিনি, বড়বাজার কিংবা ভবানীপুর সেখানে একটা দোকানে এরকম হয়েছে,
এরকম জায়গা তো আমরা শুনি না সেই দোকানগুলো আক্রান্ত হতে। বেছে বেছে কেন বাঙালির দোকান শুধু আক্রান্ত হয় আর আক্রমণকারী শুধু কেন হিন্দিবাসী হয়, এই উত্তরটা বাংলা পক্ষ ভালো করে জানে, আপনাদের সকলকে সেটা বোঝাতে চায়। এদের টার্গেট একটাই, বাংলাটাকে ধ্বংস করে দেওয়া, লুটে পুটে শেষ করে দেওয়া, প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সংখ্যার জোরে সব দিক দিয়ে, তারা আইনগতভাবে আইন বেআইনিভাবে সব রকমভাবে তারা ধ্বংস করতে চায়। তারা বাঙালির অধিকারের কথা বললেই তাদের গাত্রদাহ হয়। আজকের দিনে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, হুগলির মানকুণ্ডুতে একজন বাঙালি, হুগলির কামারকুণ্ডুতে একজন বাঙালি হকার, তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তার সেখানে মারা যায়। সেই হকারের কি দোষ ছিল? সেই চলন্ত ট্রেনে তাকে ফেলে দেওয়ার এই অধিকার আরপিএফ কে কে দিয়েছে? আরপিএফ এর কোনো জায়গায় কি এই নিয়ম রয়েছে কেউ দোষ করলে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে মেরে দিতে হয়? এই খুনের দায় তো আরপিএফ, এটা তাদের দায়। সেই ইউনিফর্মের গায়ে যে দাগ লেগেছে বাংলা পক্ষ দাবি করছে, সেই লোককে এক্ষুনি ইউনিফর্ম খুলে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে, কলঙ্কমুক্ত করতে, এবং এই ধরনের মানসিক বিকৃত জন্তুদের যাতে এই চাকরিতে না নেওয়া হয়। ভারতের ফোর্স সেখানে সব লোকেরা কাজ করবে, সেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা এতটাই বেশি, কোন ভগবান মানে ভগবান জানে কোন ঐশ্বরিক ক্ষমতায় তারা শুধু চাকরি পায়, অন্য কোনো অহিন্দি জাতির লোকেরা চাকরি পায় না। মেট্রো ধরুন, রেল, যে কোনো জায়গায় দেখবেন আরপিএফ মানেই মুখে তাদের ভাষা হিন্দি, আর কোনো ভাষা নেই। আপনি শুনেছেন কর্ণাটকের লোক আপনার এখানে আরপিএফ এ কেউ চাকরি করছে, তামিলনাড়ুর লোক, বাংলার লোক, আরপিএফ এদের কোনো জায়গা নেই, শুধুমাত্র এই হিন্দিভাষী লোকেরাই এই চাকরি পায়, এবং এই একটাই কারণে বোধ হয় তারা চাকরি পায়, শুধুমাত্র অহিন্দি জাতির লোকেদের উপর আক্রমণ করার জন্য। বাংলা পক্ষ স্পষ্ট সেই প্রশ্ন করছে, কোন অধিকার বলে তারা বলিয়ান হয়ে মানুষকে, হকারকে, কি তার ভুল ছিল পরের কথা, সে যতই দোষ করুক যাই করুক, তার ক্ষমতা কোথায়, তাকে কে এই সাহস দিয়েছে, কে এই অধিকার দিয়েছে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে হত্যা করার? আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি এই ধরনের অত্যাচার বেড়ে চলছে। কোথায় প্রশাসন আর কতদিন ঘুমাবে? এদের প্রত্যেককে আইডেন্টিফাই করে দিই, আমরা দরকার হলে সাহায্য করব, কোথায় এদের বাড়ি, কোথায় থাকে, কোথা থেকে আসে, পুরো আমরা একদম তথ্য হাতে তুলে দেব। আমার মনে হয় না প্রশাসন এতটাও তাদের মানে এতটা তারা নির্বুদ্ধি, তারা এতটা এ নয় যে তারা এটা জানে না, আমাদের থেকে তাদের কাছে অনেক বেশি তথ্য আছে। আমরা মনে করি তারা চাইলে তারা সঙ্গে সঙ্গে সেটা ধরতে পারে। তার উদাহরণ হচ্ছে রানীগঞ্জ, দুদিন আগে আমরা দেখেছি একদম সরাসরি দেনাদেন ফল দিয়ে দেখিয়ে দিয়েছে, পুলিশ চাইলে যে করতে পারে আমরা সেটা জানি। এই আরপিএফ কে শীঘ্রই অ্যারেস্ট করা হোক, তার আরপিএফ তাকে সেখান থেকে বরখাস্ত করুক এবং তাকে মানে যত গুরুতর শাস্তি দেওয়া যায় সেই শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো আরপিএফ বা কোনো ফোর্স এই ধরনের মানসিক বিকৃতি দেখাতে না পারে। যাই দোষ করুক তাকে রেল লাইনে ফেলে দিয়ে হত্যা করা যায় না। এবং আমি আবারও বলছি, এই একটা হকার শুধু এটা প্রথম নয়, এটা শেষ নয়। আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি, করোনার পর থেকে দেখছি হকারদের ওপর এই আক্রমণ বেড়েই চলেছে। হাওড়া শিয়ালদা থেকে শুরু করে সমস্ত স্টেশনে এই হকারদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। এবং এখানে হকার বলতে কিন্তু শুধু বাঙালি, এখানে হকার বলতে অন্য কিছু নয়, এখানে তাদের দেখবেন না, তাদের নিজেদের লোকেদের ধরে নিয়ে তারা জেলে ঢোকাচ্ছে, তারা নিজেদের লোকেদের মালপত্র সিজ করে নিচ্ছে, এগুলো দেখবেন না,
তারা যেখানে প্রত্যেক দিন তাদের বোধহয় টার্গেট দিয়ে দেওয়া হয় এতগুলো বাঙালিকে তোমরা হেনস্থা করবে, এতগুলো বাঙালিকে তোমরা তুলে নিয়ে আসবে, এদের থেকে এত টাকা তোমরা তুলে নিয়ে আসবে, তোলাবাজি করবে, এইভাবে তাদেরকে হেনস্থা করো, তারা যাতে ব্যবসাটা আর না করতে পারে, তারা যাতে স্টেশনে না আসতে পারে, তাদের এখানে আর কেউ দ্বিতীয় ব্যবসা করতে ভয় পায়, এই ভয়টা তাদের ঢুকিয়ে দাও, এটাই বোধহয় তাদের অর্ডার দেওয়া হয়। আমরা প্রত্যেকটা স্টেশনে এই একই ছবি দেখছি, কি অদ্ভুত কমন ব্যাপার, একটা স্টেশন না প্রত্যেকটা স্টেশনে দেখছি বাঙালি হকার মানে তার উপর আক্রমণ, কেন এবং এই আক্রমণের চক্রান মানে পেছনে যে থাকছে তার মুখের ভাষা হিন্দি, অদ্ভুত ব্যাপার, এর কোনো ভিন্ন হয় না, এর কোনো অন্যথা হয় না, এই একই জিনিস একই ফর্মুলায় হয়ে যাচ্ছে। করোনার পর থেকে আমরা দেখে যাচ্ছি, আজকে একজনকে ফেলে হত্যা করে দেওয়া হলো, মানে আমি জানতে চাই কি তার দোষ ছিল, সে ট্রেনে হকারি করছিল, তাকে রানিং ট্রেন থেকে মেরে মাটিতে ফেলে হত্যা করা হলো, এটা কি, এটা কোন মানে একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে, এটা কোথায় আমাদের এখানে সংবিধানে কোনো আইন আছে, কোন আইনে বলিয়ান হয়ে সে এটা করছে, এটা কি চলছে দেশে, আইন চলছে, সরকারে আসার পর তারা কি সাপের পাঁচ পা দেখেছে, এই যে একটা হকারকে শেষ করে দেওয়া হলো, শুধু সেই মানুষটা সেখানে শেষ হয়ে গেল তা নয়, তার সাথে একটা পরিবার ধ্বংস হয়ে গেল, একটা অর্থনৈতিক জায়গা তার পরিবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল, এবং একের পর এক আমরা দেখে যাচ্ছি বিগত বছরের পর বছর শুধু এই বাঙালি হকারদের উপর আক্রমণ চলছে, শিয়ালদার দক্ষিণের লাইন, উত্তরের লাইন, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি ভেন্ডার কামরাগুলো সেখানে মালপত্র সেখানে নিয়ে সেখানে হকাররা উঠে ঝামেলা করছে, আমরা দেখেছি কয়েকদিন আগে আমরা ফেসবুকে দেখেছিলাম ভিডিও ভাইরাল হয়েছিল। আমরা এখানে রয়েছি যাদবপুরে, এখান থেকে এই শিয়ালদা দক্ষিণের মল্লিকপুর বলে একটি স্টেশন রয়েছে যেটি সম্পূর্ণ এখন বিহার হয়ে গেছে, সেটা বিহার হয়ে গেছে বাড়িরপুরের আগে, এখন সবাই বলতে পারে ওটা তো পুরো মুসলিম এরিয়া, তাই তো, ওর পাশেই বাড়িপুর রয়েছে, বাড়িপুরে সেখানেও মুসলিমরা রয়েছে, সেখানে বাঙালি মুসলিমরা রয়েছে, কি হচ্ছে তারা সংখ্যায় এত বেড়ে গেছে, তারা এত তারা নিজেকে সেই জায়গায় নিজেকে ভাবছে এত তারা পাওয়ারফুল হয়ে গেছে, বাড়িপুরে মার্কেটে ঢুকে সেখানকার বাঙালি মুসলমানদের তাদের সাথে মারামারি শুরু করে দিয়েছে, তাদের সাথে গাজোয়ারি শুরু করে দিয়েছে, এবং প্রত্যেক দিন যারা ট্রেনে যাতায়াত করেন ভালো করে জানেন এই রাত্রি 9:30-10 সময় যে ট্রেনগুলো বাড়িপুরের দিকে যায় তারা সেখানে দল বেঁধে পার্ক সার্কাস থেকে উঠে সেখানে কাজ বাড়ি ফেরে, এবং সেই ট্রেনের সেই কামরায় তারা মানে চাইলে মদ খায়, তারা চাইলে নেশাবান করে, আরপিএফকে ডাকার পরেও আরপিএফ সেখানে নিশ্চুপ, তাদের কিছু বলা দূরে থাক, তাদের থেকে এক টাকা ফাইন করার ক্ষমতা দেখায় না, কারণ একটাই, তাদের আর ওদের মুখের ভাষা এক, একই জাত ভাই, দেশওয়ালি ভাই, যদি কেউ মনে করে মিথ্যা কথা বলছি আমাদের কাছে এটার ফুটেজ রয়েছে, আমাদের সহযোদ্ধা সেই ট্রেনে যাতায়াত করে সেই ফুটেজ রয়েছে আমাদের কাছে, আর বিএফ যদি বলে বা কেউ যদি বলে আমরা এখানে দাঁড়িয়ে এটা মিথ্যে বলছি, সামনে আসুন আমাদের কাছে এই ফুটেজ রয়েছে দেখিয়ে দেবো, প্রত্যেক দিনের ঘটনা, একদিনের ঘটনা নয়, এটা শুধুমাত্র এই মল্লিকপুরের কথা বললাম, তাহলে ভাবুন ব্যারাকপুর লাইনে কি হয়, টিটাগড়ে কি হয়, কাকিনাড়াতে কি হচ্ছে, ভদ্রেশ্বরে কি হচ্ছে, আর আসানসোল, রানীগঞ্জ আর খড়গপুরে কি হচ্ছে ভাবুন, আপনারা কি নাম জানেন, ব্যারাকপুর বললাম অনেকে ভাবলেন নাই তো ওখানে অর্জুন সিং আছে আর কি, আজে ওর ছেলে পবন সিং আছে, একজন দুজন নয়, এরা 100 বছর ধরে এখানে সংখ্যা 16 মতো বাড়িয়ে বাড়িয়ে এই এলাকাগুলো দখল করে খেয়ে শেষ করে দিয়েছে, এরা এদের কোনো রাজনৈতিক মতাদর্শ হয় না, এদের একটাই লক্ষ্য বাঙালিকে এখান থেকে উৎখাত করা, শেষ করা। আমরা আজকে যাদবপুরের এখানে সবাই সমবেত হয়েছি, এটা হঠাৎ করে আমাদের এই খবরটা আসে, আমরা এখানে যে কজন পেরেছি এখানে আমরা উপস্থিত হয়েছি, যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বাংলা পক্ষ তার আবারও বলছি বাংলা পক্ষ তার তীব্র নিন্দা করে, এবং এই আরপিএফকে যত শীঘ্র সম্ভব ফোর্স থেকে বহিষ্কার করে ফাঁসি দেওয়া হোক বা যত কঠিনতম শাস্তি দেওয়া যায় সেটা দেওয়ার ব্যবস্থা করা হোক।
আজ হঠাৎ করে বাংলা পক্ষ যাদবপুর এডিবিতে এসেছে, তার কারণটা আজকে হুগলির কামারকুণ্ডুতে বাঙালি রেল হকার রাকেশ ঘোষালকে ট্রেন চলন্ত জম্মু মেল থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে একজন উর্দিধারী হিন্দিভাষী বিহারি আরপিএফ। বাংলার মাটিতে আরপিএফ মানে কি, সব বিহারি যত চাকরি ওরা পায় নিটে যেভাবে র্যাঙ্ক করে টাকা দিয়ে, বিহারি যত দেখবেন কুমার সিং তিওয়ারি যাদব এরা সব ভরে গেছে আরপিএফ হোক বিএসএফ হোক সিআরপিএফ হোক জালিয়াতি করে করে। আমরা সিআরপিএফ বিএসএফ সিআইএসএফে সিআরপিএফে 2 বছরে 5,500 জন বাংলার কোটায় জালি করে পেয়েছিল, তাদেরকে আমরা আউট করেছি ফলস ডোমিসাইল এবং ফলস কাস্ট সার্টিফিকেট দিয়ে। গতকাল ভদ্রেশ্বরে হুগলিতেই বাঙালি ভাই সুপ্রিয় সন্তানকে উমেশ যাদবের পরিবার পিটিয়ে খুন করেছে। রানীগঞ্জে বিহারতে ডাকাত দলেছে, দুঃসাহসিক ডাকাতি করছে, রানাঘাটে করেছিল, কল্যাণীতে করেছিল, ডোমজুড়ে করেছে, বাংলায় যত শহরাঞ্চলগুলো ক্রাইম হচ্ছে সব বিহারি ইউপি ক্রিমিনালরা করছে। যে কোনো দিন খবর কাগজ দেখুন কলকাতায় ক্রাইম করা করছে, দেখুন শিলিগুড়িতে ক্রাইম করা করছে, ব্যাংক জালিয়াতি করা করছে, এটিএম জালিয়াতি করা করছে, সাইবার জালিয়াতি করা করছে, সব কিছু হসপিটালে দালালি করা করছে, রেলের সমস্ত জায়গায় দালালি করা করছে, খড়গপুরে রেলের পরিত্যক্ত কোয়ার্টারগুলো ক্রাইম করা করছে, আসানসোলের বিভিন্ন জায়গায় দখল করে গুন্ডা মস্তানি করা করছে। তাই সময় এসেছে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পরিষ্কার করে বলতে হবে আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না। এটা কোনো শুধু ভোটের স্লোগান দিলে হবে না, সারা বছর যদি ওরা মাথায় ওঠে মাথা থেকে পায়ে নামিয়ে পিছে দিতে হবে বাঙালির বাপের মাটি বিহার ইউপির মাটি নয়। বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে যাদবপুর এডবি বাস স্ট্যান্ডের কাছে একটি প্রতিবাদ সভা করা হয়েছে, আপনারা দেখছেন সেই ছবি। গৌরব চট্টোপাধ্যায় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক এবং কৌশিক মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা এখানে রয়েছে। বাংলা পক্ষ উঠে দাঁড়িয়েছে, আমরা হঠাৎ করে এই কথা এসেছি, আমরা একটা প্রতিবাদ আজকে করতে হবে হুগলিতে, প্রতিবাদ এই চন্দননগরে। আমরা আরপিএফ দের এই দৌরাত্ম বন্ধ করেই ছাড়বো, সেই জন্যই আজকে আমরা জমা দিতে হয়েছি। আমাদের একটাই লক্ষ্য, একটা বাংলা সিনেমা ডায়লগ আছে, যদি বেশি বারে বার বাকিটা বুঝিয়ে নিন, যদি বেশি বারে বার তাহলে বাকিটা বুঝিয়ে নিন, ঠিক আছে। তাই আমাদের কর্মসূচি এখন এখানে শেষ হবে, হঠাৎ করে ষড়যন্ত্ররা এসেছে, আমরা কিন্তু লড়াই চালিয়ে যাব। ভোটের সময় ওরা ভোট দেবে না, বা ভোটের সময় চালাবে সারা বছর চালাবে শুকনো নারকেল, ওরা শুকনো নারকেল ঘরে দেয় আমরা শুকনো নারকেল মাথায় ফেলবো। জয় বাংলা। কৌশিক মাইতি এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এখানে যাদবপুরে দাঁড়িয়ে আপনারা প্রতিবাদ সভা করেছেন, মানুষ কতটা আপনাদের পাশে আছে বলে মনে হয়? হকারদের প্রতিবাদ হচ্ছে যে বাঙালি হকার, এবং প্রতিদিন আজকে না বাঙালি হকারদের জিনিসপত্র ছড়িয়ে দেয়, জিনিসপত্র সিজ করে নেয়, মারধর করে, কে ফলস কেস দেয়। বিহারিরা হকারি করতে পারবে, বিহারিরা হকারি করতে পারবে, কেন ভাই রেল কে বাপে সম্পত্তি, বিহারিরা হকারি করতে পারবে, বাঙালি হকারি করতে পারবে না, এই জিনিস চলবে না। বাঙালি বসতে উচ্ছেদ করবে রেল, বিহারি বসতে উচ্ছেদ করবে না, দিনের পর দিন চলছে। আমাদেরকে আমি একটা তথ্য বলতে চাই, গর্গদা গর্গদা আমি একটা তথ্য বলতে চাই, না না ঠিক আছে, এডিআরএম 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 আমাদেরকে বলেছিল যে আরপিএফ এরম করলে কনফ্রন্ট করুন। এবার যদি বাঙালি কনফ্রন্ট করতে শুরু করে তাহলে কি ভয়ঙ্কর অবস্থা বলুন তো। এডিআরএম এর কথা মেনে আমাদের যে মিটিংয়ে বলেছে এডিআরএম যে আরপিএফ কিছু ভুল করলে কনফ্রন্ট করুন, সরাসরি চেপে ধরুন। এবার যদি বাঙালি যাত্রীরা সকলে এক কোনো আরপিএফকে চেপে ধরে কি ঘটনা ঘটবে বাংলা জুড়ে? ভালো হবে তো, ভালো হবে ভাবতে পারা যায়? একা হকারকে চলন্ত রেল থেকে ফেলে দেওয়া হচ্ছে, ভাবা যায়? এডিআরএম যেটা বলেছে যে কনফ্রন্ট করবে তোমরা, এরপর বাঙালি সকলে কনফ্রন্ট করা শুরু করে, তাহলে কী হবে ভেবে নাও কী হবে?
এটাই কি চাইছেন? বাকি যারা হকার রয়েছেন তারা যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে তাহলে প্রতিবার হেনস্থা চলতে হবে, বন্ধ না হয় তাহলে কনফার্ম করতে হবে সকলের আত্মরক্ষা, সকলের অধিকার। ট্রেন থেকে ফেলে হয়ে আমরা দেখবো, আমাদের ভাই ট্রেন থেকে মরে যাবে পরে আমরা দেখবো। আমরা তো আইন হাতে তুলে নিতে যাই না। এই আরপিএফগুলো শাস্তি দিক, তাহলে কমলে বাঙালি শান্ত থাকবে, না কমলে বাঙালি অশান্ত হয়ে যাবে। অশান্ত হয়ে গেলে তো বাঙালি অশান্ত হলে কী হয় সকলে জানে, বাঙালি অশান্ত হলে কী হয় সকলে জানে, ভারতবর্ষ জানে। একদমই, আমরা যাদবপুর 8B বাস স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে বাংলা পক্ষের অন্যতম নেতৃত্বরা উপস্থিত আছেন এবং তারা একটি প্রতিবাদ সভা করেছেন। আপনারা দেখেছেন সেই গোটা প্রতিবাদ সভার চিত্র, বক্তব্য আপনারা দেখেছেন আইএন নিউজের তরফ থেকে। আইএন নিউজের দর্শক বন্ধুদের অনুরোধ করবো, আপনারা অবশ্যই আইএন নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আইএন নিউজের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।